আপনাদের বিনামূল্যে প্রদান করেছেন, শুধু তাই আমরা ডিজিটাল প্রযুক্তির মধ্য দিয়ে আজকে মানুষের জীবন মানে উন্নয়ন করেছি, এটা আপনারা সবাই সেই উপকার ভোগ করছেন। গ্রামের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে গ্রামের তৃণমূল পর্যায়ে শুরু করে রাজধানীর মানুষ পর্যন্ত আমরা সেই সুযোগ সুবিধাগুলি আমরা ভোগ করছি। আমরা বলেছি আমরা জনগণকে শতভাগ বিদ্যুৎ দেব। এখানে অনেক গ্রামের মানুষ আছেন, আজকে দিনাজপুরের সহ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামই বিদ্যুতের আলোয় আলোকিত, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার দেশাত্মবোধ, আন্তরিকতা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার দৃঢ় প্রতিজ্ঞ নেতৃত্বের কারণে। আজকে বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার পরে 19 বার তাকেও হত্যা করার চেষ্টা করা হয়েছে, আজকেও তাকে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য। শেখ হাসিনা যাতে আর ক্ষমতায় না আসতে পারে, নৌকা যাতে আর ক্ষমতায় না আসতে পারে, নৌকার বিজয় যাতে না হয়, কারণ নৌকার বিজয় হলে কি হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের উন্নয়ন হবে। এই যে দেখেন শীত আসার আগেই আমাদের এই অনুষ্ঠান করেছেন, শীতের আগে আগে আমি কিন্তু এসে দিনাজপুরের 10টা ইউনিয়ন এবং 12টা ওয়ার্ডে আমরা শীত বস্ত্র প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা উপহার দিয়েছি।